গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ উইথ কুকিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার, তো এখন 10:30 মতো হইব বাজে গড়িতে। তো জানো তো, আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি। প্রতিদিন তো সকালবেলায় শুরু করি, বাসি গাছ দইয়া দইয়া ঘুম থেকে উঠতেই শুরু করি। তো আজকে কি জানো তো, সব কিছু রান্না বান্না সব কিছু শেষ করিয়া তারপরে ব্লগটা শুরু করছি। কিন্তু জানো তো, সব কিছু আর শেষ করলে তো হইতো না, তোমাদের সাথে কি আসি আর কর্ম। তো রান্নাটা সেরা লাগছে জানো তো, মানে হ্যাঁ তো স্কুলে যাইব, তো এটার লেগে রান্না বান্না সাইরা, হেরে খাওয়ায়া স্কুলে দিয়া স্নান টান সাইরা সব কিছু সাইরা। তো আজকে সকালবেলা স্নান করে এলেছি, তো মানে স্নানটা করে এলেছি, গরম লাগছে অতিরিক্ত, তো বাসি কাজ সাইরা। তো ভাবলাম যে স্নানটা আগে সাইরা লাই, স্নানটা সাইরা তারপরে রান্না বান্না করিয়া হেরে স্কুলে পাঠায়া, তারপরে মানে এই বাকি টুকটাক মানে টুকি নাকি ঘরের কাজ। তোমরা তো জানোই, মেয়ে লোকরা বুঝতে পারবো যে ঘরে ছোটোখাটো টুকি নাকি যে কাজগুলো আছে এইগুলা একটা মেয়ে লোকই বলতে মানে বুঝতে পারবো। একজন পুরুষ মানুষে কিন্তু এই এই কাজ চোখে লাগে না একদমই না। তো যাই হোক, তো কয়েকটা মানে শোকেজের মধ্যে গডরেজের মধ্যে কয়েকটা কাপড় আসিল, মানে অনেকদিন ধরে গুছামো গুছামো ভাবতেছি। এমনি বাস করে রেখা দিয়েছিলাম বিছানার নিচে, তো ভালো করে মানে আর ঢুকানি হয়েছে না আর কি। তো আজকে ঢুকাইলাম, তো আজকে আর তেমন কোনো কাজ নাই, বাইরে তো অতিরিক্ত গরম, তো ঘরের মধ্যেই টুকি নাকি কাজ করবো, কিছু কিছু অল্প অল্প গাছ কাজ টাজ আছে আর কি। তো এই কাজটি সারমো আর কি। তো এটাই মানে কয়েকটা কাপড় আসলো, তো এটা গডরেজের মধ্যে সুন্দর করে বাস করে রেখা দিলাম। আগেই বাস করা আসিল, তো এখন রেখা দিলাম। আর ওই যে ডাস্টিংয়ের কাজ, এটা তো প্রত্যেক দিনের কাজ, এটা করি তবুও জানো তো এত দোলা পরে। আমার ঘরে এমনিতেই প্রচণ্ড দোলা আসে জানো তো, মানে প্রচুর দোলা আসে, মানে একটু বাতাসই আমরা মানে উঠানটা তো বড়, আর একটু বাতাস হইলেই মানে বালু, মানে উঠানের মধ্যে প্রচুর বালু জানো তো, এমন অবস্থা। আর আজকে এত রৌদ্র উঠছে গো বন্ধুরা, মানে কোয়া লাভ নাই। তো কার দিকে কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়ও। তো তোমরা একটা কমেন্টে কিন্তু আমার খুব ভালো লাগে যে সেদিন একটা দিদিভাই আমার কমেন্ট করছিল বর্মনস কিচেন, হ্যাঁ নামটা যদি ভুল করে থাকে তো তুমি আবার মানে ক্ষমা করে দিও আমারে। তো মানে লেখছে খুব সুন্দর, তো সত্যি থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার কমেন্ট করছো। তো যাই হোক, মানে এভাবেই আমার পাশে থাকো সবসময়। আমার একটা কমেন্টই জানো তো এত আনন্দ পায়, মানে খুব আনন্দ লাগে এটাই। তো যাই হোক, দেখলা তো বন্ধুরা ফ্রিজের উপরে মানে এত ধুলা, মানে ফ্রিজ তো সেদিন পরিষ্কার করছি ভিতরে, কিন্তু এই উপরটা জানো তো আর হাত দেওয়া হয়েছে না। তো এটার লেগে আজকে মানে সাইরা লাইলাম আর কি, মানে ঘরের মধ্যে তো টুকটাক কাজ করতেছি, তো এটা পরিষ্কার করলাম আর কি। আর ওই যে এই ফটোটা জানো তো, মানে আমার বর আগে সিআরপিতে ছিল, সিআরপি চাকরি করতো জানো তো, মানে এই ফটোটা দেখে অনেক কথা মনে পড়তেছে আমার বিয়ের পরে, যখন ও যাইতো গা, মানে কিছুদিন বাইরে থাকা যখন যাইতো গা, মানে খুব কষ্ট লাগতো জানো তো। এই ছবিটা খুব যত্ন করে আমি রেখা দিছি একটা স্মৃতি হিসাবে, কেলে গা জানো তো, মানে ও চাকরিটা সাইরা দিছে আর কি। তো 11 বছর 10.5 বছরের মতো ও চাকরিটা করছে, তারপরে আর ভালো লাগে না, এটার লেগে মানে বাড়িতে আয়া পড়ছে আর কি। তো যখন আমার বড় ছেলে শুভ, হে জন্ম হে কয় বছর জানি ছিল তখন সময়, মানে চাকরিটা আমার ঠিক মনে নাই, হে খুব ছোটো আসলো, হেও খুব কান্নাকাটি করতো হের বাবা যখন আসতো বাড়িতে যাইতো গা, মানে খুবই কান্নাকাটি করতো জানো তো, এমন অবস্থা। আর আমার যখন আসবিক জন্ম হওয়ার কিছুদিন আগে মানে চাকরিটা ছাড়ছে আর কি, কিছুদিন আগে বলতে 1-2 বছর, আসবিক 1-2 বছর না, অনেক আগেই ছাড়ছে আমার ঠিক এখন মনে নাই। তো যাই হোক, মানে এই দিনটির কথা মানে ছবিটা দেখতে আমার খুবই মনে পড়তেছে দিনটির কথা আর কি। মানে এতটা কষ্ট লাগতো যে মানে যে মানুষ পোজে চাকরি করে, মানে যে আমার মতো মহিলা যারা আছে যারা পোজে চাকরি করে স্বামী, তারা বুঝতে পারবো মানে তার কষ্টটা, মানে এক মানে তারা যে দূরে যায় মানে খুব কষ্ট লাগে আর কি। তো এই দিনটার কথা এখন মনে হচ্ছে, এখন তো কাছেই থাকে, চাকরি সাইরা দিছে ওর ভালো লাগে না, এটার লাগে মানে চাকরি সাইরা দিছে আর কি। তো যাই হোক, এখন তো বাড়িতে কেউ নাই, আমি আর আসবি কি। তো আমার বর গেছে বাগানে, আর শুভ তো গেছে স্কুলে, এটাই।
তো গড়ে টুকি নাকি কাজ দিয়ে আমি সারতাছি, এই যে গড় মুছাস গড়, জানো তো এই গরমের মধ্যে মনে হয় যে দু তিনবার করে মোছা মুছি করে, তো দু তিনবার করে তো আর মোছা হয় না, কোনোদিন দুবার মুছি, বিকালবেলা একবার আর সকাল দিকে স্নান করার আগে একবার মুছি, এটাই আর কি। আর আজকে জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি তো স্নান টান করে রুম রুমের ভিতরে ঢুকিয়া গেছি, মানে ঘরের ভিতরেই কাজ টাজ করতেছি, বাইরে আর গেছি না, মানে বাইরে দেখলে মানে তাকাইলেই আমার ভয় করতেছে, এত রৌদ্র এত রৌদ্র, মানে কোয়া লাভ নাই। তো আমিও ওরে ফোন করছিলাম যে তাড়াতাড়ি বাড়ি আসো, মানে এত রৌদ্রের মধ্যে বাগানে, একদিন হ্যাঁ বাগানে তো ছায়া থাকে ঠিকই, মানে গাছের নিচে ছায়া থাকে তো বাতাসও লাগে, কিন্তু আমরা বাড়িতে তো অতিরিক্ত গরম, ডে বাইডে কিন্তু তেমন গাছও নাই, তো এটা লেগে অতিরিক্ত আমরা বাড়িতে গরম লাগে, জানো তো এমন অবস্থা, প্রচণ্ড গরম লাগে। আর জানো তো কিন্তু আমি তো স্নান করে এলেছি সকালবেলা, আর আমার ছেলের আজ বিক্রে হেরে আর স্নান করাইছি না সকালবেলা, এই গড়ঠর মুচা তারপরে দিয়ে স্নান করামো আর কি। তো এখন তো মুছতাছি, তো বারবার মনে হয় যে মানে গড়টা মুছলে যেমন একটু আরাম লাগে, মানে একটু যেমন হাঁটতেও ঘরের মধ্যে আরাম লাগে, মানে মজা লাগে, আর একটু পরিষ্কার থাকে, এটা তো আলাদা ব্যাপার, পরিষ্কার থাকলে তো যে কোনো জিনিসই পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে। তো যাই হোক, চলো ঝটপট করে গড়টা মুছালাই, চলো। আর এদিকে দেখো দুপুরবেলা আমার বর নিয়ে আইছে লিচু অনেকগুলা, তো শুকনা মরিচ বাজি, জানো তো মায়ের বাজিয়া লিচু ছুলাইয়া তারপরে নুন দিয়া, মানে গরমের মধ্যে খুবই খাওয়ার ইচ্ছা করতেছে। তো আমরা সবাই মিলা দেখো একদম বল একদম খালি হয়ে গেছে গায়ে, এত জটপট কইরা করলাম, কইরা সেরা খাইলাম। তো যাই হোক, একদম বিকালবেলা এখন চারটের মতো হইব বাজে, তো এই মাছগুলা নদীর থেকে দইরা আনছিল, দুই দিন গেছিলো, দুই দিন গেছে, তো কালকে আনছে যে এটা রেখা দিছিলাম আমি ফ্রিজের মধ্যে, রাত্রেবেলা আনছে দুই, আর ইচ্ছা করছে না জানো তো, এটি যে মানে ইয়ে করে রাখি কাইটটা রাখি, তো ইচ্ছা করছে না, তো এখন বাই করছি মাছটি কাইটটা, আবার স্নান করবো বিকালবেলা, মানে সকালে তো একবার স্নান করছি, এখন আবার স্নান করবো। গুড ইভিনিং বন্ধুরা, তো মাছ টাস খাইটা একবারে স্নান টান করে আবার স্নান করছি, সকালে একবার স্নান করছি, এখন আবার স্নান করছি, তো বিকালবেলা একটু দোকানে যাইতেছি, ঘরের লগে মানে আমরা দোকান ওই যে ঈশা, ঈশার মামার দোকান আর কি, তো একদম ঘরের লগে ঈশা আমি আসবি কি মাই দাদা, এটা কি অবস্থা করে রাখছে, দেখো সব আমার পিছিয়ে দিচ্ছে, আমি জানো তো মামার পিছিয়ে দিচ্ছে সবটা তোলে, এটা সস্তা ফোন সবাই সামনে গেছে, চলো দোকান থেকে আই গা। তো বন্ধুরা দোকান থেকে আইলাম, মানে দোকানে খালি শুধু মাল ঢুকাইতেছে, কিন্তু লাগে তারা অনেকটা পরিশ্রম করে এসেছে, কিছু আনছি না, পরে যামো, পরে গিয়ে আনো, আর শুধু ওই চলে গেছে। ঈশা তাড়াতাড়ি যা, সন্ধ্যা হলে যেতে লাগবো। তো বন্ধুরা সন্ধ্যার পরে এখন সাতটার মতো হইব, তো দুধ দিতে দিতে আমি আমার দুই ছেলে, তো তিনজনে মিলে দুধ খামো, তো চলো দুধ খাইতে খাইতে ভিডিওটা এখানেই শেষ করি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তো চলো টাটা।